শুভেন্দু অধিকারীর আইটি রিটার্ন পোস্টের এবার পাল্টা এক স্যান্ডেলে অধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কুণাল ঘোষ, আমরা এ নিয়ে আরও আমরা জানবো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপবাবু, কুণাল ঘোষ তিনি তার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে অধিকারীদের সম্পত্তি নিয়ে তিনি প্রশ্ন করেছেন, যে সাল ধরে ধরে তিনি লিখেছেন কিভাবে 10 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা হয় এবং 10 কোটি টাকা আবার কমে কী করে 3 কোটি টাকা হয়, এটা কোন ম্যাজিক, এটা সম্ভব, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখা দেখি নয়, কমপ্লেন থাকতেই পারে যে কোনো লোকের সম্বন্ধে, নেতাদের টাকা পয়সা নিয়ে সন্দেহ করেন থাকতেই পারে। সেজন্য যদি মনে হচ্ছে বেনিয়ম কিছু হচ্ছে, সেটা কোর্টে গিয়ে বিচার চাও, সরকার ওনাদের আছে তদন্ত হোক আর কোর্টে যান, রাস্তায় বলে লাভ নেই। ওনাদের টাকা পয়সা বেশি হয়েছে, প্রশ্ন এসেছে, লোক কোর্টে গেছে, তার জন্য তদন্ত চলছে, জেলেও কেটেছেন অনেকে, আর তাদের সরকারি জেলে খাটিয়েছে। আমরা বিচার ব্যবস্থা কোর্টে সম্মুখীন হওয়ার জন্য তৈরি আছে। অনেক ধন্যবাদ দিলীপ বাবু। শুভেন্দু অধিকারীর আইটি রিটার্ন পোস্টের পাল্টা এক স্যান্ডেলে অধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন। সাল ধরে ধরে শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান, সম্পত্তি বৃদ্ধির পোস্ট ঘিরে ফের তর্জা, 10 লাখ কি করে 10 কোটি হয়, 10 কোটি ফের কমে কি করে 3 কোটি, কোন ম্যাজিকে এটা সম্ভব? আমি আবার বলছি, 2009 সাল ইলেকশন এফিডেভিট 10,83,159 টাকা মিটে গেল, 10,83,159 টাকা ক্লিয়ার। এরপরে 2011 সালে উনি যে প্রধানমন্ত্রীকে হিসাব দিচ্ছেন তাতে দেখা গেল সেই হিসাবটা হচ্ছে 15,96,306 টাকা, 15,96,306 টাকা, অর্থাৎ সামান্য বেড়েছে এই 2 বছরে, 2 বছরে বেড়ে ওটা খানিকটা 11 লক্ষ থেকে 16 লক্ষ, 2 বছরে 5 লাখ টাকার মতো বেড়েছে। এরপরে আসছে 2012 সাল, 2012 সালের ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের যে সম্পত্তির তালিকা 2012 সালে, যেটি অ্যাভেলেবেল রয়েছে এখনও সাইটেও, সেখানে শিশির অধিকারী তিনি তার সম্পত্তি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 10,34,48,500 টাকা, 10,34,48,500 টাকা ভালো করে বুঝুন, তিনটে এলো 2009, একটা লোকের গোটা অ্যাসেট, টোটাল অ্যাসেট প্রায় 11 লাখ, 2011 হিসেব দিলেন একজন মানুষের গোটা অ্যাসেট সব মিলিয়ে প্রায় 16 লাখের মতো, আর তারপর 2012 সাল, 2012 সালে সেটা হয়ে যাচ্ছে 10,34,48,500। 2009 যদি ধরেন তাহলে 10 লক্ষ থেকে 3 বছরে 10 কোটি হয়েছে, যদি 1 বছরের তফাতে দেখেন, 11 সালের হিসেবের সঙ্গে 12 সালের হিসেব দেখেন, তাহলে 1 বছরেই প্রায় 10 কোটি টাকা বেড়েছে, এটা কোন ম্যাজিকে হচ্ছে? প্রথম কথা, এই তথ্যটা কি ভুল? প্রধানমন্ত্রীকে দেয়া তথ্য, এটা কি কোনো ভুল আছে? এগুলো তো সাইটে পাওয়া যাচ্ছে এবং সেখানে বড় বড় করে, শুধু শূন্যের গণ্ডগোল নয়, তলায় বড় বড় করে 10 কোটি প্লাস এই শব্দটাও কিন্তু লেখা আছে। এই টাকাটা করতে গেলে কি ভুতুড়ে টাকা নাকি? উনি আয়করকে কি ব্যাখ্যা দিয়েছেন আমাদের জানার দরকার নেই, মানুষকে তো বলতে হবে। আপনার বাড়ির ছেলে সে অসভ্যতা করে যাবে পাড়া পড়শির বাড়ির দিকে তাকিয়ে, এই জবাব চাই ওর কেন বাড়লো,
আপনার কি করে এক বছরে 10 কোটি টাকা বাড়ে, তার হিসাবটা কে দেবে? শুভেন্দু অধিকারী আগে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তার এক বছরে 10 কোটি টাকা বাড়ে কি করে? শুভেন্দু অধিকারী তোমার বাবাকে জিজ্ঞাসা করো, এক বছরে 10 কোটি টাকা বাড়লো কি করে? এক বছরে 10 কোটি 2009 একটাও আমাদের তৈরি করা হিসেব নয়। 2009 11 লক্ষ টাকা একজনের গোটা অ্যাসেট, টোটাল অ্যাসেট, লাইবিলিটি নিল, টোটাল অ্যাসেট 10,83,159। 2009 2011-তে প্রধানমন্ত্রীকে দেওয়া তথ্য, ডক্টর মনমোহন সিং তখন মন্ত্রীদের তথ্য নিতেন, প্রধানমন্ত্রীকে দেওয়া তথ্য, এবং সেখানে শিশির কুমার অধিকারী তিনি বলছেন 15,96,306, প্রায় 16 লক্ষ তার গোটা অ্যাসেট, টোটাল অ্যাসেট 16 লক্ষ দেখাচ্ছেন কত সালে? দেখাচ্ছেন 11 সালে, আর 12 সালে 10 কোটি আলাদিনের আশ্চর্য প্রদীপ কিনেছিলেন নাকি আপনারা? আলাদিনের আশ্চর্য প্রদীপ কিনেছিলেন নাকি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।